নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা কিছুদিন আগে শুনেছিলেন ভারত সরকারের একটি প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, যেখানে কারিগরদেরকে বলা হয়েছিল যে 15,000 টাকা করে যন্ত্র কিনতে দেওয়া হবে এবং লোন হিসাবে টাকা দেওয়া হবে। তো আপনারা অনেকেই আবেদন করেছিলেন। এবার রাজ্য সরকার তার বাজেটে, যে কিছুদিন আগে অর্থাৎ 8 তারিখে যে বাজেট পেশ করলো আমাদের রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তো সেই বাজেটে উল্লেখ রয়েছে এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারও কারিগরদেরকে যন্ত্রপাতি কেনার জন্য 15,000 টাকা করে দেবে। একদম আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাবো কি বলা হয়েছে বাজেটে, সমস্তটাই দেখাবো এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, কিভাবে আবেদন করবেন, কারা সুযোগ সুবিধা পাবেন, সমস্ত কিছু। অবশ্যই ভিডিওটি উপকার আসবে, শেষ পর্যন্ত দেখে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার কাছে যে বাজেটের কপিটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটাই কিন্তু পড়ে শোনাচ্ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়া হয়েছে কারিগরদের জন্য, যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত, আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল আর্টিজান ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম 2024 নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি। তার মানে নতুন প্রকল্প কিন্তু চালু হচ্ছে। এই প্রকল্পে প্রতিটি কারিগর এককালীন 15,000 টাকা এবং শিল্প সমবায় সমিতি 10,00,000 টাকা পর্যন্ত পাবেন। ঠিক আছে, কারিগররা এককালীন 15,000 টাকা পর্যন্ত পাবে, আর যাদের শিল্প সমবায় সমিতি রয়েছে তারা 10,00,000 টাকা পর্যন্ত পাবে। এবার ওই টাকাটা দিয়ে আপনি আপনার কাজের যন্ত্রপাতি কিনতে পারেন, কাজের শেডের নির্মাণ করতে পারেন, অথবা মেরামতির জন্য, অথবা আপনার মার্কেটিংয়ের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এই প্রকল্পে এবছর, মানে যে 24 সাল চলছে, এবছর 2,00,000 কারিগরকে অন্তর্ভুক্ত করা হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এই প্রকল্পে আগামী 4 বছরে আরও 8,00,000 কারিগর এর আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করছে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মতনই বিষয়টা, তো সেই বিশ্বকর্মা যোজনাতে যেমন লোন দেওয়া হবে, যন্ত্রপাতি কেনার জন্য টাকা দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, এরকম বলা হয়েছিল, ঠিক সেরকমই রাজ্য সরকারও এবার বাজেটে ঘোষণা করেছে যে সমস্ত কারিগররা রয়েছেন, মানে শিল্পী যারা বিশেষ করে বিভিন্ন কাজ করেন, ধরুন আপনি কুমোর, কামার, রাজমিস্ত্রি বা আপনি যে কোনো কাজ যদি করে থাকেন, তো সেই কাজের জন্য আপনাকে যন্ত্রপাতি কিনতে বা আপনার একটা ছাদ দরকার, সেই ছাদ ভেঙে গেছে তা নির্মাণের জন্য, হ্যাঁ, বা মার্কেটিংয়ের জন্য আপনি প্রচার করবেন, তার জন্য আপনাদেরকে এককালীন 15,000 টাকা করে দেওয়া হবে, সকলকেই, সবাইকেই দেওয়া হবে। এবং প্রথম বছর 24 সালে 2,00,000 কারিগর এতে অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তী 4 বছরে আরও 8,00,000 কারিগর কিন্তু এতে যুক্ত হবে। তো প্রকল্পের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল আর্টিজান ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিম 2024। তো এই প্রকল্পটি যেহেতু এই 8ই ফেব্রুয়ারি ঘোষণা হয়েছে, এখনও কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হয়নি বা সরকার এই বিষয়ে এখনও গাইডলাইন প্রকাশ করেনি। যেহেতু বাজেটে যে ঘোষণাগুলি হয়েছে সেগুলি সমস্তটাই 1 মে থেকে শুরু হবে, অর্থাৎ মে মাস থেকে চালু হবে। তো যখনই এই প্রকল্পের আবেদন শুরু হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত তথ্য আপনাদেরকে আমরা A to Z ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে খবরটা জানিয়ে দেবেন, কারণ এই খবরটা কিন্তু এখন পর্যন্ত সেরকম হাইলাইট হয়নি। সবাই ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে সেটা নিয়েই পড়ে রয়েছে। এটাও কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ আপনাদের জন্য। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না, এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।